হ্যালো বন্ধুরা, এখন আমি ও আমার বন্ধু আছি লন্ডন মিলেনিয়াম ব্রিজে। এইটা ওই যে সামনে দেখা যাচ্ছে যেটা, এটা হচ্ছে লন্ডন ব্ল্যাক ফ্রাইস ট্রেন স্টেশন। আর আমাদের পিছন দিয়ে এই যে এইটা, এইটা টাওয়ারের নামটা আমি আসলে জানি না, এই যে সুন্দর একটা, এখানে একটা হিন্দি গান বানাইছিল, ওখানে মিউজিক ভিডিও একটা ছবিতে এইটার অংশ ছিল। আর ওই পরেরটা হচ্ছে সাউথ ওয়ার্ক ব্রিজ, এরপরে হচ্ছে লন্ডন ব্রিজ, এরপরে হচ্ছে আপনাদের লন্ডন টাওয়ার ব্রিজ। এই যে আপনারা দেখতে পারতেছেন, আমরা এখন এই ব্রিজটা সম্পর্কে কিছু কইমু। এই যে ব্রিজটা, এই ব্রিজটা হচ্ছে আপনার অনেকটা স্মৃতি বিজড়িত ব্রিজ। প্রথম যখন আই থিঙ্ক 2005-এর দিকে, 5-এর দিকে ওরকম যখন ব্রিজটা বানানিয়েছিল, তখন এই ব্রিজটা অনেক ইয়ে আছিল, একসাথে প্রথম দিনে একসাথে 1 লক্ষ মানুষ পারাপার হয়েছে। এটা মূলত ওয়াকিং ব্রিজ, ওয়াক ব্রিজ, মানে আটাআটি করে দৌড়াদৌড়ি করে এই ব্রিজটা। তো বন্ধুরা, যখন ব্রিজটা বানানি হয়েছে আর পরবর্তীতে দেখা গেল এটা, এই ব্রিজটা ইয়ে করে মূলত খুব বেশি খাফাখাফি শুরু করে, কম্পন সৃষ্টি করে, যখন কিনা ফুটপাতে দিয়ে মানুষে আটাআটি করে, ব্রিজটা খুব বেশি লাফালাফি করে। আর তখন যারা নীতি নির্ধারকরা আছে, বিশ্লেষকরা আছে, তারা মনে করলো যে এটা তো হঠাৎ করে বড় একটা দুর্ঘটনা ঘটাইতে পারে। এই হিসাবে পরবর্তীতে ব্রিজটা ব্লক করে দেওয়া হয়েছে, যাতে আর কেউ আটাআটি না করে। পরবর্তী যে যারা আছে বিশ্লেষকরা, এটা নিয়ে তারা অনেক কিছু ভাবাভাবি করলো যে এটা কিতা করা যায়, কিভাবে হইতো এটা সলভ করা যায় কিনা ত্রুটিটা। পরবর্তীতে ওই যে আপনারা দেখলা ওই যে পাইপগুলা, ও পাইপগুলা মূলত বসাইছে তারা, সোসাইটি বসাইছে, আপনারা দেখাই ওইদিকে ওই লোক আর একটা সোসাইটি দিয়ে বসাইছে। তো বন্ধু, দেখতে পারে আমার বন্ধু দৌড়ার বেশি ঠান্ডা লাগে, তার শরীর গরম করা দেয়, বাট আমি আপনার দেখাইতাম করি, আমি দৌড়িলাম না। শেষ হয়েছে, আমরা বর্তমানে কোন জায়গাতে অবস্থান করলাম, এটা হইলো গিয়া লন্ডন মিলেনিয়াম ব্রিজ, মিলেনিয়াম। সো বন্ধু, বেলাল দৌড়িছেন তাইন পাক্কা কত সময় দৌড়িয়া, অনেক ঠান্ডা বন্ধুরা, টায়ার্ড হইয়া তাইন ইয়ে করছেন, অনেক ঠান্ডা, তাই একটু গরম গরম করতে চাইছেন। আর আমি তো দেখার অবস্থা, হাত মোজা লাগাইয়া ইয়ে লাগাইয়া আমি খুব বেশি একটা এক্সাইটেড, বিকজ অফ আমরা জানেন আমরা ডেস্টিনেশন হইলো আপনারা আজকে দেখানি লন্ডনের বিভিন্ন স্থাপনা, বিভিন্ন স্ট্রাকচার, সৌন্দর্য, বিভিন্ন পর্যটন প্লেসেস দেখাই। তো আপনারা যদি কোনো রেকমেন্ডেশন থাকে যে আমরা ও জায়গাটা দেখতাম চাই, ওর জায়গা লইয়া একটা নাইস ভিডিও, নাইস ব্লগ বানাওক, আমরা দিয়া বন্ধু চেষ্টা করবো, এক্সপ্লোর করবো, আমরা কইরা আপনারা যথেষ্ট তুলা ধরার চেষ্টা করবো জায়গাগুলো সম্পর্কে, আপনারা যাতে ভার্চুয়ালি জানতে পারেন। সো আপনারা আর কোনো রেকমেন্ড থাকলে আপনারা কমেন্টও গিয়ে আমরা জানাই বা কিতা কোন কোন দেখতাম সেটা কিরকম। সো এনজয় করোকা, দেখোকা। আর